দক্ষিণাঞ্চলের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্রটি পিরোজপুর জেলার বাদুরা গ্রামে অবস্থিত। যে মৎস্য অবতরণ কেন্দ্রটি বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্র নামেই পরিচিত। তবে ইন্দুকেনী উপজেলার পারাহাট বন্দরের পাশাপাশি হওয়ায় এই এলাকাটি পারাহাট মৎস্য বন্দর হিসেবে সমধিক পরিচিত। প্রতিদিন ফজরের আজানের পর থেকে সমুদ্রগামী অনেক ট্রলার এখান থেকে যেমন ছেড়ে যায়, ঠিক তেমনি সমুদ্র থেকে অনেক মাছবাহী ট্রলার এই মৎস্য অবতরণ কেন্দ্রে এসে হাজির হয় মাছ বিক্রির উদ্দেশ্যে। সামুদ্রিক অনেক ধরনের মাছ এই ট্রলারগুলো থেকে মৎস্য অবতরণ কেন্দ্রে নামানো হয় এবং সেগুলো ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। যে মাছগুলো দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন মাঠে। এই মৎস্য অবতরণ কেন্দ্রকে ঘিরে নানা ধরনের ব্যবসা এই অঞ্চলে প্রচলিত রয়েছে, বিশেষ করে বরফের ব্যবসা, লবণের ব্যবসা, দড়ির ব্যবসা, জালের ব্যবসা, তেলের ব্যবসা সহ নানামুখী ব্যবসায় তার প্রান্তে উন্মোচিত হয়েছে এই মৎস্য অবতরণ কেন্দ্রকে ঘিরে। উপকূলের কয়েক লক্ষাধিক মানুষ মৎস্যজীবী বা মৎস্য ব্যবসার সাথে সরাসরি জড়িত। তারা কোনো না কোনোভাবে এই মৎস্য সংগ্রহ, বিতরণ বা এই ব্যবসার সাথে কোনো না কোনোভাবে তারা জড়িত রয়েছে। তো যার মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে অনেক মানুষকেই এই পেশার সাথে জড়িত থাকতে হচ্ছে বা জড়িত রয়েছেন। ভোরের আলো ফোটার আগেই এখানে মানুষ বের করে শুধুমাত্র মাছ কেনা বেচার স্বার্থেই। বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় 200 মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করে থাকে। বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে বিভিন্ন প্রজাতির প্রায় 1000 মন মাছ প্রতিদিন বিক্রি হয়ে থাকে। ফিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পারাহাট বন্দর হয়ে বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত সুগম। তাই এ পথ ধরেই সাধারণত ক্রেতা বিক্রেতারা বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে যাতায়াত করে থাকেন।